Assalamualaikum friend Juliet Kitchen channel এ আপনাদেরকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি। আজ আমি বানাবো স্যুপ নুডলস। নুডলস আমরা সকলেই খুব পছন্দ করি। যখন তখনই ইচ্ছা করলে আমরা নুডলস বানিয়ে খাই। কিন্তু আজ আমি বানাবো স্যুপ নুডলস। নুডলস অনেক রকমের বানানো হয়। তো স্যুপ নুডলসটাও ভালো লাগে, আমারও খুব ভালো লাগে স্যুপ নুডলস। আমি অন্যরকম নুডলস খেতে ভালোবাসি না, জাস্ট স্যুপ নুডলসটাই আমি যখনই ইচ্ছে করে এটাই বানাই। তো চলুন দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি স্যুপ নুডলস। এখানে আমি নিয়েছি একটা টমেটো কুচি, এভাবে কুচি করে নিয়েছি। একটা পেঁয়াজকে এভাবে কুচি করে নিয়েছি এবং দুটো কাঁচা লঙ্কা সেটাকেও আমি এভাবে কুচি করে নিয়েছি। আর আমি এখানে চুলোই প্যানে এক কাপ পরিমাণ পানি দিয়ে গরম করতে দিয়েছি। পানিটা একটু ফুটে গেলে এর মধ্যে আমি টমেটো পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো সেদ্ধ করতে। সো এখানে আমার পানিটা ফুটে গেছে, এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো সব উপকরণগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণ লবণ, একটু নাড়িয়ে দেব এবং এটা একটু সেদ্ধ হওয়ার জন্য 1-2 মিনিট অপেক্ষা করব। আর এখানে আমি নিয়েছি 1 প্যাকেট ম্যাগি এবং 1 প্যাকেট ম্যাগি মশলা। তো এটাকে একটু কুচি করে ভেঙে নেব। সো এখানে ভালো করে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দেবো ম্যাগি। ম্যাগিটাকেও আমরা একটু ভালো করে সেদ্ধ করে নেব। সো সব কিছু ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এবার দিয়ে দেবো ম্যাগি মশলা। ভালো করে একটু নাড়িয়ে নেব। এবং এই পর্যায়ে দিয়ে দেবো 1 টেবিল স্পুন চিনি। আপনারা অবশ্যই ট্রাই করবেন, এই চিনিটা অবশ্যই অ্যাড করবেন এর মধ্যে, ম্যাগির মধ্যে অসাধারণ লাগে খেতে। আমি যেভাবে আজকে স্যুপ নুডলস আপনাদেরকে বানিয়ে দেখালাম আপনারা অবশ্যই ট্রাই করবেন বাড়িতে, এবং কেমন হয়েছে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। সো দেখতে পাচ্ছেন আমার স্যুপ নুডলস একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো এবং গরম গরম পরিবেশন করব। সো আমি গরম গরম পরিবেশন করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর কত ডেলিশিয়াস হয়েছে। সো আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আমার এই ট্রিকটা, এবং কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন। এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। সো এখনকার মতন বিদায়, আবার ফিরে আসবো অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের কাছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।